আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সৃজনশীল সমস্যার সমাধান নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আজকে দশম পর্ব শুরু করছি দশম পর্বে যে সৃজনশীল সমস্যাটি আমি নিয়েছি সেটি কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি তিন এটি হচ্ছে আজকের উদ্দীপক আর এই উদ্দীপকের আলোকে আমাদের এই সমস্যাগুলির সমাধান করতে হবে ক নাম্বার যে সমস্যাটি নেওয়া নেওয়া হয়েছে উৎপাদককে বিশ্লেষণ করো এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি এই উৎপাদকে যেটি বিশ্লেষণ করতে হবে সেটি এই উদ্দীপকের আলোকে নয় এটি ভিন্ন একটি ক নাম্বারে নেওয়া হয়েছে এবং উদ্দীপকের আলোকে আমাদেরকে যা প্রমাণ করতে হবে সেটি হচ্ছে খ এবং গ খ নাম্বার যে সমস্যাটি সেটি হচ্ছে সংখ্যাটিকে পি ধরে পিকিউব মাইনাস ওয়ান বাই পিক পিকিউবের মান নির্ণয় করো এবং গনাম্বার সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি অর্থাৎ তো আমরা সমস্যায় চলে সমস্যার সমাধানে চলে যাচ্ছি প্রথমে আমরা কনাম্বার সমস্যার সমাধান করছি সমাধান ক ক নম্বর সমাধানটি হচ্ছে সমস্যাটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হল তাহলে এটিকে নিয়ে নিচ্ছি এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হল যেহেতু এটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এই জন্য আমাদেরকে সূত্রে ফেলতে হবে আমি প্রথমে একইবের সাথে বিকিউব নিব সূত্র ফেলার জন্য কারণ আমরা জানি উৎপাদকের সূত্র হচ্ছে এ কিউবের সূত্রটা হচ্ছে একইব প্লাস বি কিউব এবং মাইনাসের সূত্রটা হচ্ছে একইব মাইনাস কিউব তাহলে একইউব প্লাস একইব মাইনাস বি কিউব নিব তো কিউব মাইনাস বিকিউব নিয়ে নিলাম আমি কিন্তু এখানে ছিল নয়টি বিকিউব তাহলে এই নয়টি বিকিউব থেকে আমি এখানে নিয়েছি একটি বিকিউব আর রয়ে গেছে মাইনাসের আটটি আমি এটি শেষে নেব এ প্লাস বি হল কিউব এটি ছিল আর আমার এখানে যে নয়টি থেকে একটি নিয়েছি আর বাকি আটটি আছে এখানে নিলাম মাইনাস এইট বি কিউব এখন এই এ মাইনাস বি কিউবকে যদি উৎপাদকের সূত্রে ফেলে দিই উৎপাদকের সূত্রটা আমরা দেখে নিচ্ছি এখানে আছে উৎপাদকের এ কিউব মাইনাস এই একবারের শেষে যে সূত্রটি আছে এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রে ফেলে দিব আমরা ফেলে দিই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এ স্কোয়ার প্লাস এবি এ বি বলতেও এবি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতেও বি স্কোয়ার এখানে এব বি দিয়েই আছে এই জন্য আর পরিবর্তন হচ্ছে না আর বাকি থাকতেছে যেটা প্লাস এ প্লাস বি হল কিউব মাইনাস টু বি হল কিউব এটিকে লেখা যায় টু বি হল কিউব লেখা যায় এজন্য জন্য যে আটকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তিনটি টু পাবো টু ইন্টু টু ইন্টু টু আর টু ইন্টু টু ফোর ইন্টু টু এইট তাহলে টু এইট বলতে টু কিউব এবং বি এর উপর আগে থেকে কিউব আসে এজন্য জন্য টু বি হল কিউব তাহলে এই পুরো এ প্লাস বিটা যদি এ হয় তাহলে এ কিউব মাইনাস টু বিটা যদি বি হয় বি কিউব তাহলে এটিও আবার উৎপাদকের সূত্রে পড়ে যাবে তাহলে এটিকেও আমরা উৎপাদকের সূত্রে ফেলে দিই এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটি ঠিক থাকলো এখানে প্লাস নিচ্ছি এ প্লাস এ প্লাস বি হল কিউবটা হচ্ছে এ কিউব মাইনাস টু বিটা হচ্ছে বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবকে যদি আবার সূত্রে ফেলি তাহলে যেটি হবে এ মাইনাস বি এখানে এ বলতে এ প্লাস বি এ প্লাস বিটা হচ্ছে এ মাইনাস বি বলতে টু বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার যেহেতু এ প্লাস বি আছে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট নেব এ প্লাস বিটা এ তাহলে এ প্লাস বি এটা হচ্ছে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এ বি এ বলতে এ প্লাস বি ইন্টু বি যেহেতু এখানে দুইটি পদ আছে এই জন্য বি টু বিটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এটা একটু আমি নিচে নিয়ে এনেছি বি বলতে টু বি এটার উপরে হল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে আমি আবারও বলছি এ প্লাস বিটা হচ্ছে এ এ কিউব মাইনাস টু বিটা হচ্ছে বি বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বলতে পুরোটার উপরে স্কোয়ার প্লাস এ বি এ ইন্টু বি এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এ টু বি এর উপরে হল স্কোয়ার তো এখন এখানে এ মাইনাস বি থাকতেছে এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটিও থাকতেছে প্লাস এখানে আমরা যদি দেখি এ আর নেই তাহলে এ বসে যাবে কিন্তু বি এখানে মাইনাসের দুইটা বি প্লাসের একটা বি বেশি হচ্ছে মাইনাসের তা মাইনাস বসে যাবে মাইনাসের দুইটা বি থেকে প্লাসের একটা বি চলে গেলে মাইনাসের আরও একটা বি থেকে যাচ্ছে এখানে আমরা এ প্লাস বি হল স্কোয়ারকে সূত্রে ফেলবো তো এ প্লাস বি হল স্কোয়ারকে যদি সূত্রে ফেলি এ প্লাস বি হল স্কোয়ার বলতে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ারকে সূত্রে ফেলে দিলাম এখন এ প্লাস এ প্লাস এর সাথে টু বি গুণ হবে অর্থাৎ এর সাথে টু বি একবার গুণ হবে বিয়ের সাথে টু টু বি একবার গুণ হবে যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাস বসিয়ে দেবো দুটিতেই তাহলে টু এর সাথে এ গুণ করলে টু এ বি এবার বিয়ে প্লাস বিয়ের সাথে টু বি যদি গুণ করি গুণ করি তাহলে প্লাস টু বি স্কোয়ার এইখানে যেটি হবে টু এর উপর স্কোয়ার বলতে এর সাথে দুই গুণ দুই দুকোনা চার আর বিয়ের উপর স্কোয়ার হলে বি স্কোয়ার আমাদের ভাঙানো হয়ে গেল এবার এটি গুণ অবস্থায় আছে এটি একটি রাশি এটি একটি রাশি এখানেও এটি একটি রাশি এটি একটি রাশি এখান থেকে দুইটি দুইটির ভিতর থেকে এ মাইনাস বি কমন যাবে দোনোটার মধ্যে থেকে এ মাইনাস বিটা কমন যাবে যদি আমরা এ মাইনাস বি কমন নিয়ে নেই দুইটির থেকে এখানে যেটা থাকবে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর এটা যখন কমন চলে যাবে এখানে প্লাস আছে প্লাস দিয়ে বাকিটা বসে যাবে তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার তাহলে আমাদের সব কিছু নেওয়া শেষ হয়ে গেল এবার আমাদের শেষের লাইন যেটি হবে উৎপাদকের এখানে থাকবে এ মাইনাস বি এখন আমরা দেখব কোনটা কোনটা মিলে সেগুলি যোগ করে দিব এ স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে আর নেই তাহলে দুইটা স্কোয়ার এবং দোনোটাই প্লাসের তাহলে টু এ স্কোয়ার আমরা লিখতে পারবো এবার এব বি এখানে একটি আছে প্লাসের এখানে আরও দুইটি আছে প্লাস তাহলে তিনটি এখানে আরও দুইটি আছে প্লাসে তাহলে পাঁচটি তাহলে লাগবো আমরা প্লাস ফাইভ এবি ফাইভ এবি এবার বি স্কোয়ার এখানে বি স্কোয়ার প্লাসের একটা এখানে একটা দুটা এখানে দুটা চারটা এখানে চারটা আটটা তাহলে প্লাস এইট বি স্কোয়ার আর কিছু নেই তাহলে আমাদের উৎপাদক এখানেই শেষ হয়ে গেল তাহলে আমরা ক নাম্বার উৎপাদকটি শেষ করে ফেলাম এবার খ নাম্বারে চলে যাব যাবো নাম্বারে আমাদেরকে বলছে যে এখানে যে উদ্দীপকটি ছিল কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি তিন এটির আলোকে সংখ্যাটিকে পি ধরে কিউ মাইনাস ওয়ান বাই পি কিউ এর মান নির্ণয় করো তো আমরা যেহেতু আমাদেরকে সংখ্যাটি পি ধরতে বলছে খনাম্বারে আমরা চলে যাচ্ছি মনে করি সংখ্যাটি পি সুতরাং এর গুণাত্মক বিপরীত সংখ্যা গুণাত্মক বিপরীত সংখ্যা বলতে যেটির গুণাত্মক বিপরীত সংখ্যা বলবে সেটির উপরে শুধু লব হিসেবে ওয়ান দিয়ে দিলে এটির গুণাত্মক বিপরীত সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা এখানে লব হিসেবে ওয়ান দিয়ে দিলাম নিচে পি চলে আসলো এটি হচ্ছে গুণাত্মক বিপরীত সংখ্যা এখন যে সংখ্যাটার গুণাত্মক বিপরীত সংখ্যা বলবে সেটির উপরে লব হিসেবে ওয়ান দিয়ে দিলে সেটি হয়ে যাবে এটির গুণাত্মক বিপরীত সংখ্যা এখন প্রশ্ন বলতেছে যে কোন সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি তার মানে পি এবং ওয়ান বাই পি কে যদি যোগ করি তাহলে হবে থ্রি প্রশ্ন মতে প্রশ্ন প্রশ্নমতে হচ্ছে যে কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি তাহলে কোন সংখ্যা পি এর বিপরীত গুণাত্মক সংখ্যা ওয়ান বাইপি এর সমষ্টি মানে যোগ তাহলে পি প্লাস ওয়ান বাই হবে এটি হয়ে গেল এখন এখানে বলতেছে পি কিউব মাইনাস ওয়ান মান বের করো পি কিউব মাইনাস ওয়ান বাই পিকিউবকে যদি আমরা সূত্রে ফেলতে যাই তাহলে পাবো পি মাইনাস ওয়ান বাই পি হল কিউব কিন্তু এখানে আমার মানটা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি হল কিউব তাহলে আমাকে পি মাইনাস ওয়ান বাই পি হল কিউবের মান আগে বের করে নিতে হবে তাই আমরা লিখবো আমরা জানি আমরা জানি যে এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এবি তো এই এ প্লাস বি এর মানটা বসিয়ে আমরা এ মাইনাস বি এর মানটা বের করে নেব মূলত আমাকে এখানে এই সূত্রটিতে ফেলতে হবে যেহেতু আমার এ মাইনাস বি মান বের করতে হবে এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এবি এই সূত্রতে ফেলে আমাকে এ মাইনাস বি এর মানটা বের করে নিতে হবে অর্থাৎ পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করতে হবে তো আমরা জানি আমরা জানি পি মাইনাস ওয়ান বাই পি হল স্কোয়ার ইকুয়াল পি প্লাস ওয়ান বাইপি হল স্কোয়ার মাইনাস ফোর এবি এ বলতে এখানে পি বি বলতে ওয়ান বাই পি অর্থাৎ এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস ফোর এ বি এর সূত্রে ফেলে দিলাম এ পিটা টা কাটা গুণবস্থার পি সবসময় লবে থাকে এই জন্য হরে লবে কাটা এখন আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমার শুধু দরকার হচ্ছে পি মাইনাস ওয়ান বাইপি তো সমান সমান যেহেতু মাঝে আছে বা হবে এখানে পি মাইনাস ওয়ান বাইপিকে এখানে রেখে দিলাম আমি ইকুয়াল দিয়ে এখানে যে স্কোয়ার ছিল এটি সমান ওদিকে চলে যাবে স্কোয়ার যদি এদিক থেকে ওদিকে যায় তাহলে এটি রুট হয়ে যায় তাহলে এখানে রুট হয়ে গেল আর এ পি প্লাস ওয়ান বাইপি এটির মান আমরা থ্রি পাচ্ছি তো থ্রি এটির উপর স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস ফোর এবং ওয়ান গুন করে ফোর হয় তো আমি অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি এটিকে তো এখান থেকে আমি দেখব এখন সমান সমান দিয়ে লিখবো সরাসরি আর কিছু লিখবো না যেহেতু পি মাইনাস ওয়ান বি এখানে চলে আসছে রুট নাইন মাইনাস ফোর নাইন বলতে থ্রির উপর স্কোয়ার আছে থ্রির উপর স্কোয়ার তিনের সাথে তিন গুণ তিন ত্রিকা নয় আর নয় থেকে যদি চার যায় পাঁচ থাকে তাহলে পি মাইনাস ওয়ান বাই পি আর মানে আমরা রুট ফাইভ পেয়ে গেছি এখন আমরা আমাদের যে মান বের করতে বলছে সেই মানটি বের করে ফেলতে পারবো সুতরাং দিয়ে আমরা এখন লিখব পিকিউব মাইনাস ওয়ান বাই পিকিউব প্রদত্ত রাশি লিখেও করা যায় আমি সুতরাং দিয়ে ডাইরেক্ট সূত্রতে চলে যাচ্ছি তো পিকিউব বলতে এ কিউব আর ওয়ান বাই পিকিউব বলতে বি কিউব এক কিউব মাইনাস বি কিউব আর একউ মাইনাস কিউবকে সূত্র যদি আমরা দেখে নিই যে সূত্রে ফেলতে হবে যেহেতু আমরা এখানে এ মাইনাস এর মান বের করেছি ওই হিসেবে পি মাইনাস তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এখানে কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউবকে যদি আমরা সূত্রে ফেলতে যাই এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এ বলতে পি এ মাইনাস বি বলতে ওয়ান বাই পি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি এ বলতে পি বি বলতে ওয়ান বাই পি ইন্টু এ মাইনাস বি এ বলতে পি মাইনাস বি বলতে ওয়ান বাই পি তাহলে আমরা সূত্রে ফেলে দিলাম এখন যে মানটা বের হবে সেটি হবে পিকিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান যেটি আমাদেরকে বের করতে বলেছে তো এখন এখানে পি মাইনাস ওয়ান বাই পি এর মান পেয়েছে আমরা রুট ফাইভ তো রুট ফাইভ বসিয়ে দিলাম এখানে রুট ফাইভ এটার উপরে আছে হল কিউব প্লাস এইখানের এ পি এ পি কাটা উপরে নিচে এখানে থাকবে থ্রি ইন টু এইখানে পি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে রুট ফাইভ তাহলে রুট ফাইভের উপর কিউব বলতে ফাইভ রুট ফাইভ এটি আগেও আমি দেখিয়েছি যে কিউব বলতে এখানে তিনটি রুট ফাইভ আছে দুটি রুট ফাইভকে যদি একসাথে নেই তাহলে স্কোয়ার অফ স্কোয়ার রুটে কাটা যাবে ফাইভ বের হয়ে আসবে আরেকটি রুট ফাইভ থেকে যাবে আর এখানে থাকতেছে প্লাস থ্রির সাথে রুট ফাইভ গুলো করলে থ্রি রুট ফাইভ তো ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ অর্থাৎ এইট রুট ফাইভ তাহলে আমাদের মান বের হয়েছে অর্থাৎ পিকিউ মাইনাস ওয়ান বাই পিকিউ এর মান বের হয়ে গেছে যেটির মান আমাদেরকে বের করতে বলেছিল অর্থাৎ এখানে আমাদেরকে বলেছিল যে কিউ মাইনাস ওয়ান বাই পিকিউবের মান নির্ণয় করো আমরা কিউ মাইনাস ওয়ান বাই পিকিউবের মান বের করে ফেললাম তাহলে এখন আমাদের নাম্বার সমস্যার সমাধান শেষ এবার গনাম্বার সমস্যার সমাধানে আমরা চলে যাচ্ছি গনাম্বার সমস্যাটি আমাদের কাছে বলছে যে প্রমাণ করে যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভের ফাইভ ইকুয়াল ওয়ান টু থ্রি অর্থাৎ একশো তেইশ তা আমরা দেখি এটির মান বের করার জন্য আমাদেরকে যা লাগবে

ওয়ান বাই পি ইকোয়াল থ্রি এটি পেয়েছি আর আমাদের যেটি লাগবে বলেছি যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভের মান বের করার জন্য আমাকে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এবং পি কিউ প্লাস ওয়ান বাই পিকিউর মান বের করতে হবে এইগুলি আমরা বের করে নিই তো সুতরাং প্রথমে বের করব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু মানটা আমার পি প্লাস ওয়ান বাই পি অর্থাৎ এ প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং এ প্লাস বি অনুযায়ী আমাদের পি প্লাস ওয়ান বাই পি হল স্কোয়ার মাইনাস টু এ বলতে পি বি বলতে ওয়ান বাই এ পি কাটা উপরে নিচে আর এটির মান আমাদের থ্রি তো থ্রি বসিয়ে দিলাম থ্রি স্কোয়ার মাইনাস এখানে টু এবং ওয়ান গুণ করলে টু তো থ্রি স্কোয়ার বলতে নাইন মাইনাস টু ইকুয়াল টু সেভেন তাহলে আমাদের পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান বের হয়ে গেছে এবার বের করবো পিকিউ প্লাস ওয়ান বাই এর মান সুতরাং পিকিউব প্লাস ওয়ান বাই কী পাচ্ছি আমরা এটাও যেহেতু মানটা আমার প্লাসের এখানে মানটা যেহেতু প্লাসের আছে তাহলে সূত্রটি আমাকে এটির সূত্রে এমনিতেও প্লাসের পরে এ কিউ প্লাস বি এখানে এ বলতে পি বি বলতে ওয়ান বাই অর্থাৎ এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এবি এ বলতে পি বি বলতে ওয়ান বাই পি এ প্লাস বলতে প্লাস বি বলতো ওয়ান বি তাহলে এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি হল মাইনাস তো এখন মানগুলি বসিয়ে দিব পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে থ্রি এটির উপরে হচ্ছে কিউব মাইনাস এখানে পি এবং পি কাটা উপরে নিচে এখানে থাকতেছে মাইনাস থ্রি পি এর মান হচ্ছে থ্রি তাহলে থ্রি কিউব মানে থ্রি তিনটি গুণ হবে তিন নয় তিন নম এখানে টোয়েন্টি সেভেন মাইনাস তিন তিন নয় সাতাশ থেকে যদি নয় বিয়োগ যায় থাকবে আঠারো তাহলে আমরা যেই মানগুলি আমার দরকার ছিল পি প্লাস ওয়ান বাই পি এর মান দরকার ছিল এটি আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান এটি বের করেছি এবং পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ এর মান এটিও বের করেছি এখন আমার ডাই ডিরেক্ট চলে যেতে হবে যেটি প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আছে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এটিকে যদি আমরা ভাঙ্গাই তাহলে যেটি পাবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু পিকিউ প্লাস ওয়ান বাই পিক মাইনাস পি প্লাস ওয়ান বাই পি অর্থাৎ পি টুয়েন্টি ফোর ফাইভ প্লাস ওয়ান বাই পি টেন্টি ফোর পাওয়ার ফাইভ ইকোয়াল পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু পিকিউ প্লাস ওয়ান বাই পি পিকিউ মাইনাস পি প্লাস ওয়ান বাই এখন এই মানগুলি যদি আমরা বসিয়ে দিই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান পেয়েছি আমরা সেভেন এখানে সেভেন বসিয়ে দিলাম ইন্টু কিউ প্লাস ওয়ান বাই পি পিকিউবের মান পেয়েছি এইটিন এইটিন বসিয়ে দিলাম মাইনাস এখানে পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে থ্রি এটি বসিয়ে দিলাম এখন দেখি সাতাটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থেকে পাঁচ সাত থেকে সাত পাঁচ বারো মাইনাস থ্রি ইকুয়াল যদি আমরা লিখি একশো ছাব্বিশ থেকে তিন গেলে একশো তেইশ আর এটি আমাদের প্রমাণ করতে বলছে যে পিটি দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পিটি পাওয়ার ফাইভ ইকুয়াল ওয়ান টু থ্রি অর্থাৎ একশো তেইশ আমরা পেয়েছি একশো তেইশ তাহলে ইকুয়াল দিয়ে লিখবো রাইট হ্যান্ড সাইড কারণ রাইট হ্যান্ড সাইডের মান আমাদের এটি আর এটি প্রমাণ করতে বলেছিল আমরা লিখব প্রুভড তাহলে আমাদের গণম্বর সমস্যার সমাধানও হয়ে গেল আমরা আজকে নবম দশম শ্রেণীর দশ নম্বর সমস্যার সমাধান অর্থাৎ দশম পর্ব শেষ করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে বুঝে আসে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুবান্ধবদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলবে এবং এখান থেকে যেন ভালো কিছু পাও ভালো কিছু পরামর্শ আমিও চাই তোমাদের কাছ থেকে কীভাবে আরও ভালো আরও ভালো করা যায় আর আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবে সকলকে সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের মেধা যেন আরও বেড়ে যায় বুঝতে পারো সেই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি